गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल हाउस श्री। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमार नतून बंधु पुरानो बंधु ब्लगटा देखार जन्य असंख्य असंख्य धन्यवाद। ब्लगटा देखते थको, आशा करी भालो लागबे। आमार सकाले उठे चान करा हये गेछे, चान करे चले एसेछि। एबार ठाकुर पुजो करब। तो आमादेर बाड़ीते लक्ष्मी ठाकुर छिल ना आज अब्दि, तो आजके नतून एकटा लक्ष्मी ठाकुर आनबो, कारण आजके लक्ष्मी पुजो। तो तारपर पुजो करब। तो ब्लगटा देखते थको, तोमादेर संगे सबटा शेयार करब बंधुरा। তো দেখো বন্ধুরা, আমি সকালে ঠাকুর আনতে যাব বলেছিলাম। তো আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আজ অবধি ছিল না। তো বিয়ের পর এটা আমার প্রথম লক্ষ্মী পুজো করা। তো আমি ঠাকুর নিয়ে চলে এসেছি। এবার পাঁচ রকমের গুঁড়া দিয়ে একটা ঠাকুরের সামনে আলপনা এঁকে নিচ্ছি। এই আলপনাটার উপরে ঠাকুরের ভোগের থালা বসানো হবে, তাই ঠাকুরের সামনে একটা আলপনা এঁকে নিচ্ছি। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি নতুন লক্ষ্মী ঠাকুর এনে পুজো করছি। দূর থেকে কাছ থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো থাকবে। ব্লগটা দেখতে থাকো। তো এটা আমার লক্ষ্মী পুজো প্রথম পুজো। পুজোতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, ক্ষমা করে দেবে, কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি যতটুকু জানি, যতটুকু পারবো ততটুকুই পুজো করে নিব। আলপনাটা আমার অর্ধেক আঁকা হয়েই গেছে। আর এখন আমি মায়ের পদচিহ্নটা এঁকে নিচ্ছি চালের গুঁড়া দিয়ে। অনেকে আতক চাল ভিজিয়েও বেটে তাকে মানে আলপনা দেওয়া যায়। তো চালের গুঁড়াতে ঠিক মতন বোঝা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে বুঝতে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আরেক পাশে মায়ের পদচিহ্নটা এঁকে নিচ্ছি। তো আমার আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে নিয়ে আসি, বসিয়ে দিই আসনে। তো আমি ধান দিয়ে মা লক্ষ্মীকে বসিয়েছি, আর একটা ছোট্ট পাত্রে ধান নিয়েছি, আর সাইডে আম পাতা আর ডাব পেতুলের।
আর সামনে একটা ঘট বসিয়েছি, তাতে জল দিয়েছি। আর আম আম পল্লবে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি আম পাতাতে। তার উপরে এই ফুলটা দিয়ে দিব, পদ্ম ফুলের বদলে এই ফুলটা। তো পদ্ম ফুল পাইনি, তো পদ্ম ফুলের মতো নিয়ে, এটা সাদা পদ্ম ফুল বলা যায়। ফুল দিয়ে দিয়েছি, এর উপর একটা সুপুরি দিয়েছি। ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করে নিই। শুধু মন পরিষ্কার আর মন ভরা ভক্তি থাকলেই মা সন্তুষ্ট হন এই পুজোতে। প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরে এই পুজো লক্ষ্মী পুজো হয়। পুরোহিত ছাড়া গৃহবধূরাই পুজো করতে পারে। তো আমি মার কাছে এই থালাটা দিব বরণ করার জন্য। তো আমি সাতটা পান নিয়েছি, সাতটা সুপরি আর পঞ্চশস্য আর আলতা। সঙ্গে একটা সিঁদুর দিয়ে তো মাকে মালাটা পরিয়ে দিচ্ছি। মাকে মালাটা পরিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে বেলপাতা, ফুল পাতা আর ফুল দুব্বো সঙ্গে আতক চাল দিয়ে মার কাছে থালাটা রেখে দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা হলো কড়ি। সাতটা কড়ি দিয়ে দিলাম। তো আমার মায়ের কাছে বসিয়ে দিয়েছি। এখন ধূপটাও জ্বালিয়ে নিয়েছি, আলপনাও দিয়ে দিয়েছি। আর আমাদের লক্ষ্মী পুজোর দিন এখানে চাঁদ মামাকেও পুজো করা হয়। তিলের তেল দিয়ে প্রদীপটা সেখানে বসিয়ে দিয়েছি। দু সাইডে দুটো মোমবাতি দিয়ে দিয়েছি আর সিঁদুরের কৌটা দিয়েছি থালাতে। মায়ের কাছে প্রসাদ দিয়েছি, মিষ্টি, ছোলা, চেরি, খেজুর, আপেল, আখ, নারকেল, ফুল, কলা, লবণ আর সঙ্গে আঙুর। এইটাই ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করেছি। আর এটা দেখতে পাচ্ছ ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে জ্বেলেছিলাম। তো মাকে একটু আরতি করে নিচ্ছি। এবারে যে তিলের তেল দিয়ে প্রদীপটা আরতি করে নিচ্ছি। আর একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। থালাটা আরতি করে মাকে তিনবার মাথায় ঠেকাতে হবে আর তিনবার মন্ত্র বলতে হবে। সরি, তিনবার মন্ত্র পাঠ করতে হবে, তোমরা তো মন্ত্রটা জানো। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রণাম করে নিচ্ছি। পুজো কমপ্লিট। এবার চলো বন্ধুরা, চাঁদ মামাকে যে খেতে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছো বন্ধুরা, চাঁদ মামা এই ওনাকে খেতে দেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা, ভালো থাকো সবাই, গুড নাইট।